হেই এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো আজকে যে ইনফরমেশনটা দেওয়ার জন্য এসেছি সেটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো। হ্যাঁ, তোমাদের ট্যাবের টাকা ঢোকা শুরু হয়ে গেছে, যেমনটা আমি আগেও ভিডিও করে বলেছি। যারা আগের ভিডিওটা দেখোনি, রিকোয়েস্ট থাকবে প্লিজ দেখে নাও, যে সেপ্টেম্বরের 1 থেকে তোমাদের টাকা ঢোকা শুরু হবে। আর টাকাটা অলরেডি ঢোকা শুরু হয়ে গেছে এবং অনেকে পেয়েছে, সেরকম ইনফরমেশনও আমি পেয়েছি, সেরকমই একটা মেসেজ আজকের থাম্বনেলে লাগানো আছে। আশা করি তোমরা সেটা দেখেছো, না দেখে থাকলে ভালো করে একবার পজ করে ওটা স্ক্রিনশট নিয়ে ভালো করে দেখে নাও। যেটা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল IFMS থেকে একটা মেসেজ আসবে। আমাদের টাকা যাদের ব্যাংকে ক্রেডিট হয় তারা তো জানো, যাদের জানো না তাদেরকে বলছি যে ক্রেডিট হলে একটা মেসেজ আসে যে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ দ্যাট, মানে যে পার্টিকুলার টাকাটা দিয়ে ওঠে সেই টাকাটা দিয়ে দি ডেট আর টাইমটা লেখা থাকে। তো সেইরকমই একটা মেসেজ ওয়েস্ট বেঙ্গল IFMS এর তরফ থেকে তোমাদের যেটা রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা তোমরা দিয়েছিলে তাতে আসবে এবং সেখানে লেখা থাকবে যে 10,000 টাকা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিটেড হয়েছে। যাদের আসেনি চিন্তার কিছু ব্যাপার নেই, কারণ এটা আসার সবে শুরু হয়েছে। আমি বলেছি এখনও 1.5 মাস পুরো সেপ্টেম্বর, অক্টোবরের মিডিল হয়তো শেষ পর্যন্ত, মিডিল অফ অক্টোবর, মানে যেহেতু পুজোটাও আছে অক্টোবরে, তো এক্সপেক্টেড ছুটি ছাড়া কাটিয়ে পুরো অক্টোবরের মধ্যে অবধি, মানে অক্টোবরের এন্ড অবধি তোমরা টাকা পেতে থাকবে। তাও যদি দেখো সেপ্টেম্বরের, আমি সেফ সাইড বলবো, 15 তারিখের পরেও টাকা ঢোকেনি, তো একবার স্কুলে যোগাযোগ করো, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, পুরো অক্টোবর ধরেই টাকাটা আসবে। আর একটা কথা, এখনও যাদের নিজের নামে অ্যাকাউন্ট নেই বা অ্যাকাউন্টটা ছিল চালু নেই, ব্যাংকে গিয়ে অবশ্যই একবার, মানে এরকম যদি ডাউট থাকে অবশ্যই নিজেদের ব্যাংকে গিয়ে একবার কন্ট্যাক্ট করে নিজের অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে যাচাই করে নাও যে সেই অ্যাকাউন্টটা চালু আছে কি না, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাহলে কিন্তু এই মেসেজটাই সেম আসবে যে হ্যাজ বিন ফেলড টু ক্রেডিট, মানে ক্রেডিট হতে পারেনি, ফেল হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু একাধিক আরও সমস্যা আসবে, অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে। তো সেই ঝামেলায় গিয়ে লাভ নেই, টাকা দেওয়া শুরু হয়েছে। যদি মানে দেখো রেগুলার যেটা থেকে এটিএম থেকে টাকা তোলো, বাই করো, পারচেস করো, সেটা তো চালু অ্যাকাউন্ট জানোই, আর নিজের নামে যেন অবশ্যই থাকে। আমি বারবার বলে গেছি, এর আগের বহু ভিডিওয়ে বলেছি, আজকেও বলছি, যদি না থাকে ব্যাংকে গিয়ে অবশ্যই একবার খোঁজ খবর নিয়ে সেটাকে চালু করে এসো। আর একটা কথা, অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে এখন তো স্মার্টফোন সবার হাতে হাতেই থাকে, তাহলে এই যে 10,000 টাকাটা আছে এটা দিয়ে আমরা কি আরও ভালো, মানে 10,000 টাকাই না, আরও দামি একটা স্মার্টফোন নিজেদের টাকা অ্যাড করে কিনতে পারবো কি না, দ্বিতীয়ত কোনো ল্যাপটপ কিনতে পারবো কি না নিজের টাকা, 10,000 টাকা থাকলো আরও কিছু আমি অ্যাড করলাম যে একটা ল্যাপটপ কিনতে পারবো কি না, তৃতীয়ত আমি কিছুই কিনলাম না, আমি টাকাটা রেখে দিলাম, আমার অন্য কোনো কাজে লাগাল। প্রথম যে থার্ড পয়েন্টটা সেটা দিয়ে শুরু করছি, টাকা রেখে দেবো অন্য কোনো কাজে লাগাবো সেটা পসিবল না, তোমাদের গ্যাজেট কিনতে হবে, এই জন্যই টাকাটা দেওয়া হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্পের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে। অতএব থার্ড যে অপশানটা, আমি কিছুই কিনবো না, কারণ আমার কাছে ল্যাপটপ আর মোবাইল বা মোবাইল আছে, আমার আর দরকার নেই, তো সেটা হবে না, কিনতে পারি। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পয়েন্ট, আমি আর একটা দামি মোবাইল কিনতে পারি কি না কিছু টাকা অ্যাড করে, আমি আর একটা ল্যাপটপ কিনতে পারি কি না কিছু টাকা অ্যাড করে, এটার জন্য আমি বলবো তোমরা তোমাদের যে যে স্কুলে পড়ো সেই স্কুলের টিচারদেরকে জিজ্ঞেস করো, কারণ তোমাদের একটা ব্যাপার থাকে যে জিনিসটা কিনছো তার বিলটা স্কুলে সাবমিট করতে হয়, তো সেটা স্যারকে জিজ্ঞেস করো বা ম্যামকে জিজ্ঞেস করো যে আমি এরকম একটা অপশনে যেতে চাই যে আমি আর একটা দামি মোবাইল বা আমি একটা ল্যাপটপ কিনতে চাই, আমার টাকা এই 10,000 টাকার সাথে অ্যাড করে সেই বিলটা আমি যদি স্কুলে সাবমিট করি কি না, বা বিলটা কীভাবে আলাদা আলাদা করে কোনো প্রসেস আছে কি না, বা আদৌ আমি কাজ পারবো কি না, এটা স্কুল তোমাকে গাইড করবে। যদি স্কুল পারমিশন দেয় তাহলে কিন্তু অবশ্যই তুমি করতে পারো, সেক্ষেত্রে বলবো একটু ভালো করে বুঝিয়ে বলতে পারো স্যার ম্যামদের যে যেহেতু আমার একটা আছে, আমার একটা ল্যাপটপ হলে বেশি উপকারে লাগে, বা এটা পুরোটাই তোমার কনভিন্সিংয়ের ওপর তুমি কতটা তাদেরকে কনভিন্স করতে পারছো, তাই তো? তো ভালো করে বুঝিয়ে বলো আর কী বিল জমা দিতে হবে, এর জন্য কী করতে হবে, এটা প্রসিডিওরটা জেনে নাও, তাহলে তোমাদের কিন্তু হেল্প হবে। আর যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে, এটা খুবই একটা খুশির খবর, কারণ এর মধ্যে প্রশ্ন ছিল আদৌ ঢুকবে কি না, ঢুকলে কবে ঢুকবে, কী ব্যাপার, তো ঢোকা যখন স্টার্ট হয়ে গেছে সবাই পাবে টাকাটা। এবং যেটা বললাম, এই মেসেজটা তোমাদের রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার সেটাতে আসবে, তো এখানে গিয়ে তোমরা চেক করে নিতে পারো কবে কটার সময়। যে জায়গাগুলো আমি রেডমার্ক করে রেখেছি সেটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 3টা ডিজিট যেটা থাকে, লাস্ট 4 ডিজিট থাকে তোমাদের অ্যাকাউন্টের, থাকবে 000 দিয়ে, সেটা থাকবে ডেটটা কবে এসছে আর টাইমটা, তো সেইগুলোই তোমাদের যার যখন ঢুকবে সেই অনুযায়ী
ওই মেসেজগুলোই ওই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। আর বারবার বলছি, এখনও যদি মনে কোনো ডাউট থেকে থাকে যে তোমাদের অ্যাকাউন্টটা ঠিক আছে কি না, সচল আছে কি না, অবশ্যই ইমিডিয়েটলি তাড়াতাড়ি গিয়ে ব্যাংকে কথা বলো, নিজের অ্যাকাউন্টের স্ট্যাটাসটা জানতে চাও। আর অযথা প্যানিক করার দরকার নেই, একজন টাকা পেয়েছে সবাই পাবে। যারা রেগুলার ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করো তাদেরটা চালুই আছে, অতএব ভয় কিছু। তো আশা করি ভিডিওটার মাধ্যমে বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। এরপরেও যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিও, আর টাকা পেলেও সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট দিন নতুন কোনো ইনফরমেশান এবং তোমাদের ডেইলি যে পড়াশোনার ভিডিও, কোয়েশ্চেন আনসারের ভিডিও সেগুলো নিয়ে। আর তোমরা জানোই যে আমি প্রশ্নোত্তর সব ব্লগ আকারে দেখাতে থাকি, লেখাতে থাকি, যেগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। তো চলো, দেখা হবে নেক্সট দিন। ভালো থেকো, টাটা।